আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, আশা রাখি ভালো লাগবে। তো আমি সকালবেলায় চলে আসছি বেলকনিতে গাছে পানি দেওয়ার জন্য, আর আমার বেলকনিতে তেমন একটা গাছ নেই, আর এই গাছগুলো আমার মেয়ে রোপণ করছে ছোট্ট হাতে। তো বেশ কয়েকদিন হয়েছে, এর মধ্যে কিন্তু গাছগুলো খুব সুন্দর তাজা হয়ে গেছে। আর আস্তে আস্তে করে একটু চেষ্টা করতেছি বেলকনিতে কিছু গাছ রাখার জন্য। আর সবথেকে বড় কথা, আমার বাড়িতে প্রচুর জায়গা, শুধু বেলকনিতেই সীমাবদ্ধ নয় যে আমি একটা ভাড়া বাড়িতে থাকি, ছোট্ট একটা বাসা, সেই বাসার একটা বেলকনি, এরকম না। আল্লাহর রহমতে প্রচুর জায়গা গাছ রোপণ করার জন্য, সেজন্য আর কি বেলকনিটা তেমন একটা গাছ রাখি নাই। আর আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো খুব সুন্দর হয়েছে, তাই না? আর সাথে ইমোজিগুলোও দেখতে ভালো লাগতেছে আমার কাছে। আর এ পাশে যে পুতুলিকা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি নারিকেলের খোসার ভিতরে লাগাইছি। আপনারা ইচ্ছা করলে এরকম নারকেলের খোসার ভিতরে গাছ রোপণ করতে পারেন, যে কোনো লতানো গাছ, ছোট ছোট মানি প্ল্যান্ট, এগুলো লাগাইতে পারেন। তো যাই হোক, এরপর চলে আসলাম ছাদ বাগানে। তো ছাদ বাগানের গোলাপ দিয়ে শুরু করলাম। তো ছাদ বাগানে বেশ কয়েক রকমের ফুল আছে আর সবজি গাছ আছে। আর এই পাশে দেখেন পুতুলিকাগুলো খুব সুন্দর ফুটছে। আর যখন পুতুলিকা ফুটে তখনই মনে হয় আমার ছাদ বাগান বেশি সুন্দর লাগে, ভালো লাগে। এরপর চলে আসছি উপরের ছাদে। প্রচুর রোদ, আর এই রোদে তো থাকা সম্ভব না। তো তারপরেও এই সময় আসি শুধু পুতুলিকাগুলো দেখার জন্য, যে পুতুলিকা কত পরিমাণ কী সুন্দরভাবে ফুটছে সেগুলো দেখার জন্য। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালারের পুতুলিকা ফুটছে, বেশ ভালো লাগতেছে, অন্যরকম একটা কালার। আর এ পাশেও অনেকগুলো ফুটছে। আর এ তো কাঁচামরিচ গাছ, এখান থেকে একদম তাজা তাজা কাঁচামরিচ নিয়ে কিন্তু ভাতের সাথে খেতে ভালো লাগবে। তো কার কার এরকম অভ্যাস, ভাতের সাথে কাঁচামরিচ খাওয়া? আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। সকালবেলা পানি দিতে এসে দেখছি যে বাঙ্গি পেকে আছে। তো তখন তো কাটার জন্য কিছু আনছিলাম না, তো ভাবলাম কাটার জন্য কিছু নিয়ে আসি। তো সকালবেলায় আমি দেখে গেছি বাঙ্গিটা পেকে গেছে। আর এই পাশে যে আমি একটা কচু পাতা তৈরি করছি, এর ভিতরেও কিন্তু গাছ রোপণ করে দিছি। তো মাশাআল্লাহ এখানেও সুন্দর ফুল ফুটেছে। আর এখানে যে মর্নিং গ্লোরি, এখানে আজকে কিন্তু দুইটা ফুল ফুটছে। তো গত ভিডিওতে আমি মর্নিং গ্লোরি দেখাইছি, এক আপু কমেন্ট করছে যে এগুলোকে আমরা মাইক ফুল বলি। আসলে আমি কিন্তু সঠিক জানি না এগুলো মাইক ফুল কিনা, আমি এটা গ্লোরি বলেই চিনি। তো এই তো ছাদ বাগান থেকে চলে আসছি, প্রচুর রোদ আর গরম, গরমে তো অতিষ্ঠ, এত গরমে রোদের ভিতরে তো থাকা সম্ভব না, সেজন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। আর ছাদ বাগান থেকে কিছু আমও নিয়ে আসছি। তো এখন বাঙ্গিটা কেটে দেখাবো। আর যারা গত বছরের ভিডিও দেখেছেন তারা তো জানেন ছাদ বাগানে কিন্তু গত বছর অনেক বাঙ্গি হয়েছে, আর দেখতে খুবই সুন্দর সুন্দর বাঙ্গি হয়েছে। আর সবথেকে বড় কথা কি জানেন, একদম ফরমালিন মুক্ত, কোনো মেডিসিন নেই। আর এরকম মেডিসিন ছাড়া ফল ফ্রুট খেয়েছেন কিনা কখনো বলবেন, কমেন্ট করে জানাবেন। এখন যে বর্তমান পরিস্থিতি, কোনো ফলের ভিতরে মেডিসিন ছাড়া নেই। বাজারে যে ফল ফ্রুট পাওয়া যায় সেগুলো কিন্তু মেডিসিন দেওয়াই থাকে। তো যখন দেখা যায় যে নিজের হাতে রোপণ করা কোনো গাছ থেকে আমরা ফুল ফল সবজি এগুলো পাচ্ছি, তখন কিন্তু একদম ফ্রেশ মনে খাওয়া যায়, ভালো লাগে।
বাঙ্গিটা কিন্তু কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো বাঙ্গি হয়েছে। আর এই যে দানাগুলো দেখছেন, এখান থেকে কিন্তু আমি দ্বিতীয়বার বাঙ্গি গাছ পেতে পারি, আর সেখান থেকে বাঙ্গিও হবে ইনশাল্লাহ। তো গত বছরের বাঙ্গির থেকেই কিন্তু দানা হয়েছে, তারপর সেই দানা থেকে কিন্তু গাছ আবার বাঙ্গি পেলাম। তো আসলে এই ব্যাপারটা চিন্তা করলে ভালো লাগে। আর আমি যে বাঙ্গি খাচ্ছি আমি বলে বোঝাতে পারবো না, খুবই সুস্বাদু খাবার, মানে কি বলবো, একদম মেডিসিন মুক্ত। যাই হোক, আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই, যারা এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।